আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি। আমি পাগল। আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা ভিডিও দেখবো। আজকে নতুন একটা টাইপের আলোচনা করব, যেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। তো রিপ্লেসমেন্টটা কেন করা দরকার হয় সেটা নিয়ে বেসিক একটু আলোচনা করবো। এরপর হচ্ছে আমরা একটা প্রবলেম সলভিংয়ে চলে যাব। তো আমরা গত কয়েকটা পর্বে কিছু সূত্র দেখেছি, এর মধ্যে সবচেয়ে প্রথম একদম ইম্পর্টেন্ট একটা সূত্র যেটা ছিল, সেটা ছিল ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স। এটা সমান সমান ছিল এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা ছাড়াও আমরা অনেকগুলো সূত্র শিখেছি, সেখানে একটা প্লাস সি হবে। এই সূত্র ছাড়াও অনেকগুলো সূত্র শিখেছি। তো এই সূত্রটা কখন অ্যাপ্লাই করা যায়, যখন হচ্ছে আমার একটা ভেরিয়েবল থাকবে, সেটার একটা পাওয়ার থাকবে এবং ওই ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে। যেমন এখানে আছে এক্স এবং এক্স এর একটা পাওয়ার আছে, সাথে আছে ডিএক্স। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। বাট কিছু কিছু ক্ষেত্রে আমার এখানে ভেরিয়েবল একটার জায়গায় একাধিক ভেরিয়েবল চলে আসবে, বা হচ্ছে একটা টার্মের জায়গায় একাধিক টার্ম চলে আসবে, তখন আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব সেটার জন্য আসলে রিপ্লেসমেন্টের দরকার। যেমন আমরা একটা প্রবলেম দেখি, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই কিউব রুট অফ ওয়ান মাইনাস নাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি যে এটার মানে আসলে কি। প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে একটু লিখে ফেলি। এটা সমস্যা লিখতে হবে ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস নাইন এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। আচ্ছা, এটা সমস্যা এটা কেন, এটা আশা করি সবাই বুঝতে পারেন। সেটা হচ্ছে কিউব রুট মানে ওয়ান থার্ড, মানে টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি, আর নিচে যেহেতু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই মানে হচ্ছে মাইনাস, আর এখানে একটা ডিএক্স। এখন একটু আগে আমি বলেছি যে এই সূত্রটা হচ্ছে যখন আমার একটা টার্ম থাকে, বাট এখানে টার্ম কিন্তু একটা না, এখানে একাধিক টার্ম আছে, ওয়ান মাইনাস নাইন এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। সো আমরা এখন কী করব, আমরা এটাকে যে কাজটা করব, আমরা এটাকে কনভার্ট করে নিব, এই পুরো এক্সপ্রেশনটাকে একটা চলক ধরে নিব। এটাকে আমি ইউ ধরতে পারি, জেড ধরতে পারি, যে কোনো কিছু ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা ধরব লেট ওয়ান মাইনাস নাইন এক্স ইজ ইকুয়াল টু ইউ। এখন এটা যেহেতু করেছি যে ওয়ান মাইনাস নাইন এক্স কি ইউ ধরেছি, আরেকটা কাজ আছে। এটা মানে হচ্ছে আমি চলকটা কিন্তু এখন আর এক্সে রাখি নাই, চলকটা চলে গেছে কিসে, ইউতে। তার মানে আমি কিন্তু এখন আর ডি এক্স এর সাপেক্ষে করবো না, আমি তাহলে এখন কি করব, ডি ইউ এর সাপেক্ষে করব। সো আমার ডি ইউ মানটা কি সেটা আমাকে বুঝতে হবে। এই মানটা বের করার জন্য যেটা করতে হবে, এই পাশে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা কি, এগুলো যদি না বুঝেন তাহলে আমার ডিফারেন্সিয়েশনের লেকচারগুলো একটু দেখে আসবেন, তাহলে বোঝা খুব সহজ হবে। ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, আর মাইনাস নাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস নাইন, ইজ ইকুয়াল টু পাওয়া যাবে ডি ইউ ডিভাইডেড বাই ডিএক্স, অর্থাৎ ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি ইউ বাই ডিএক্স। এখন আমরা এখান থেকে বলতে পারি যে ডিএক্স সমান সমান ডি ইউ ডিভাইডেড বাই মাইনাস নাইন, তার মানে আমি এখন ডিএক্স এর মানটাও পেয়ে গেলাম। এখন যে কাজটা করব, লিখব সমান সমান ইন্টিগ্রেশন অফ এই ওয়ান মাইনাস নাইন এক্স, এটাকে লিখব ইউ, কারণ এটা সমান সমান ইউ ধরেছি, ইউ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান থার্ড, আর ডিএক্স এর জায়গা হবে ডি ইউ ডিভাইডেড বাই মাইনাস নাইন। এই যে ডিভাইডেড বাই মাইনাস নাইন, এটাকে চাইলে আমরা সামনে ওয়ান বাই মাইনাস নাইন আকারে লিখতে পারবো, কারণ এটা কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্টের ইন্টিগ্রেশনটা যেটা হয় সেটা কনস্ট্যান্ট আকারে থাকে, এই জন্য আমি এটাকে সামনে নিয়ে আসতে পারবো। এখন বাকি কাজ সহজ, ওয়ান ডিভাইডেড বাই মাইনাস নাইন ইন্টু এখন ইউকে এই সূত্র দিয়ে, অর্থাৎ এক্স এর জন্য যদি এটা সূত্র হয় তাহলে একই রকমভাবে ইউ টু দ্য পাওয়ার এন ডি ইউ সমান সমান হবে ইউ টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস। সো সেম সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে এখন চলক একটা। সো এটা হবে ইউ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান, সো মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান, নিচে একটা হবে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস। এখন যেটা হবে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস নাইন ইন্টু ইউর পাওয়ার হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রির সাথে যদি ওয়ান যোগ করি, এটা হবে হচ্ছে মাইনাস, নিচে থ্রি থাকবে উপরে হবে মাইনাস ওয়ান প্লাস থ্রি, তার মানে হবে টু বাই থ্রি, ইউ টু দ্য পাওয়ার টু বাই থ্রি, নিচে হবে একটা টু বাই থ্রি, সো এই থ্রি এখানে আসবে একটা থ্রি। সো এটা সংসার লেখা যাবে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস সিক্স ইন্টু ইউর জায়গায় আমরা এখন ইউর মানটা বসে দিব, ওয়ান মাইনাস নাইন এক্স টু দ্য পাওয়ার টু বাই থ্রি প্লাস একটা সি দিব, এখানে একটা প্লাস সি থাকবে।
সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রথম থেকে একটু রিভিউ করি কি করেছি। সবার প্রথম কাজ আমরা এটাকে একটু সিম্পলিফাই করে লিখেছি যে এটা মানেটা কি। নেক্সট যেটা করেছি, ওয়ান মাইনাস নাইন এক্স কে ইউ ধরেছি। তারপরে আমরা এটাকে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করেছি, সেখান থেকে আমরা ডিএক্স এর মানটা পেলাম। তারপরে এখানে মানগুলো রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে খুবই সহজ, জাস্ট ফর্মুলা করে দিলাম। ফর্মুলা করার পরে জাস্ট ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরে ফাইনালি যে কাজটা করতে হবে, ইউর মানটা এখানে রিপ্লেস করে দিতে হবে। এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট। সো আশা করছি এই বেসিক টপিকটা আপনারা সবাই বুঝেছেন। নেক্সট কয়েকটা ভিডিওতে আমি এই রিপ্লেসমেন্ট টাইপের অনেক অনেক প্রবলেম সলভ করবো। সো সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অলরেডি প্লেলিস্টে আছে, অনেকগুলো ভিডিও করেছি। এটা হচ্ছে 8 নম্বর লেকচার আমার, একসাথে আই গেস যে 50+ ভিডিও থাকবে আমার প্লেলিস্টে, আপনার যতদিনই ভিডিওটা দেখবেন। তো আশা করছি সবার উপকার হবে, আর যদি উপকার হয়ে থাকে, আপনারা মনে করেন যে উপকার হচ্ছে, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করুন সবার সাথে, যাতে বাকিরা উপকৃত হয়। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।